হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে শনিবার, এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে সারাদিন কী হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আজকে নিরামিষ হচ্ছে রান্নাবান্না, তো ধোঁকা হবে আর ঝিঙে আলু পোস্ত। ধোকা রান্নাটা আমি কিভাবে রান্না করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরে একটু দেখাবো, দেখে নাও, এখনো চারিদিক জলে থই থই, নামতে এখনো দেরি আছে। চলো রান্নাটা করে নিই, তারপর হেনাটাও লাগাতে হবে। আমি গিটসের ধোকার প্যাকেটটা ইউজ করি, ওটা সকালবেলা আমি একটু উষ্ণ গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম ধোঁকাগুলোকে, এবার এটা করে নেব। দুধ বসে গেছে, দুধ গরম হচ্ছে, কারেন্ট নেই সকাল থেকে, একটু মানে অনেকক্ষণ গেছে কারেন্ট, তো ইন্ডাকশন কিছুই চলছে না, সবই গ্যাসে রান্না করতে হচ্ছে। দুধ গরম হচ্ছে, এদিকে ভাত হচ্ছে, তারপরে ধোঁকাটা রান্না করব। এদিকে ঝিঙে আলু পোস্ত, দেখো পোস্ত দিয়ে দিয়েছি, পোস্তটা কষছে, তেল ছেড়ে এসছে, এবার জল দিয়ে দেবো ওর মধ্যে। আর এদিকে মটর ডাল বসিয়ে দিয়েছি, ধোঁকাটা এখনো ফ্রাই করা বাকি আছে। দেখো ফ্রাই প্যানের মধ্যে একটু অল্প করে তেল দিয়েছি, খুব বেশি নয়, অল্প করে তেল দিয়ে নিয়েছি। এরপর আমার ভিজিয়ে রাখা, যে ভিজিয়ে রেখেছিলাম যে ধোঁকার পেস্টটা, সেটা দিয়ে দেবো। এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ এটা পুরো কড়াই থেকে, এই কড়াই বলছি প্যান থেকে, না উঠে আসে একদম শক্ত হয়ে উঠে আসবে। আর এর মধ্যে নুন মিষ্টি টিষ্টি কিছু অ্যাড করার দরকার পড়ে না, এটা গিটসে তো এর মধ্যে অলরেডি সব কিছু দেওয়া থাকে, আর এর মধ্যে এক্সট্রা করে আর নুন মিষ্টি কিছুই অ্যাড করার দরকার নেই। দেখো এই যে ছোটো ছোটো বীজ দেখছো, এগুলো কালো জিরে, আমি এটা ভালো করে নাড়তে হবে এতক্ষণ, আমি নেড়ে নিই ভালো করে যতক্ষণ না একদম পুরো প্যান থেকে এরকম উঠে উঠে আসবে, ততক্ষণ পর্যন্ত এরকম পুরোটা নেড়ে নিতে হবে। দেখো এটা পুরো কড়াই প্যান থেকে পুরো উঠে যাচ্ছে, এবার এটাকে নামিয়ে নেবো, নামিয়ে একটু ঠান্ডা করতে দেবো। থালায় তেল মাখিয়ে নিয়ে তার উপরে সমান করে দিয়ে এটা একটু ঠান্ডা করতে দিতে হবে। হাত দিয়ে ভালো করে চেপে নিতে হবে, তাহলে জিনিসটা টাইট হবে, পিসগুলো ভাঙবে না। এবার বরফির মতো করে বা চৌকো চৌকো করে যে যেরকম শেপে কেটে নিতে পারো পিস পিস করে। আমি অনেক সময় যদি কেনা ধোকা না থাকে, বাড়িতেও আমি মটর ডাল ভিজিয়ে রাত্রে ভিজিয়ে রাখি, তারপরে পেস্ট করে মিক্সিতে ঠিক একই পদ্ধতিতে একটু কালো জিরে, একটু লঙ্কা, একটু মিষ্টি, নুন দিয়ে পেস্টটাকে এরকম কড়াইতে দিয়ে নেড়ে ঠিক একই পদ্ধতিতে এরকম ভাবে করি, একই রকমই টেস্ট লাগে খেতে। যারা হিং খাও তারা একটু হিং দিতে পারো, এর মধ্যে হিংও দেওয়া থাকে। চলো এবার এগুলোকে ভেজে নেব। ধোকার পিসগুলোকে একটু ছাঁকা তেলে ভাজতে হয়, ভালো করে না লাল লাল করে ভাজলে পিসগুলো যখন ঝোলে ডোবানো হবে তখন ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই জন্য একটু ভালো করে ছাঁকা তেলে ডিপ ফ্রাই করতে হয়। আর একটু ফ্লেমটা কমিয়ে দিতে হয়, আবার বেশি ফ্লেম থাকলে কি হয় দেখা যায় ওপরটা লাল হয়ে পুড়িয়ে যাচ্ছে অথচ ভেতরটা কাঁচা রয়ে গেছে। আলুটা এদিকে ভেজে নিচ্ছি, আর তার মধ্যে অ্যাড করে দেবো আমি জিরে, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো আর আদা। মশলাটা একটু কষতে দেবো, এর মধ্যে টমেটো কুচিও অ্যাড করবো দিচ্ছি। ভেজে রাখা হয়ে আছে, ঝোলটা ফুটে উঠেছিল, তারপর আমি ধোঁকাগুলো দিয়ে দিয়েছি, দেখো একদম নামাবার মতো হয়ে গেছে। এটা বেশি একটু ঝোল ঝোল নামাতে হয়, কেননা ধোঁকাগুলো সমস্ত অনেকটাই ঝোল টেনে নেবে, তো একটু ঝোল ঝোল থাকতে থাকতেই নামাবে। আর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দাও, ব্যাস রেডি। এখন সন্ধ্যের চা চলছে, চলে এসো গরম গরম চা তোমরা। আজ আমার রান্নাঘরে কে এসেছে দেখো, আর কে রান্না করছে শুধু একবার দেখো। আমি করতে যাচ্ছিলাম তো বললো না ও নিজেই করবে, মাঝে মাঝেও করে এরকম।
আমার পাস্তার রেসিপিটা তো তোমরা দেখেছো কিভাবে আমি পাস্তা করি। আজ ও পাস্তা তৈরি করছে, যদিও পাশ থেকে বলে দিয়েছি, স্টেপগুলো পরপর বলে দিয়েছিলাম। যাকে ভালো, এরকম মাঝে মাঝে একটু করতে দেওয়া ভালো। আর আমরা তো সবাই ওয়েট করছি কখন রেডি হবে আর কখন তার উপরে হামলা হবে। আসলে ও বড় হয়েছে, এখন ওই গল্প শুনে, সবার কাছে যে ওর পাপার কাছে গল্প শুনে, যে ওর পাপা যখন ফার্স্ট টাইম জব পেয়েছিল কানপুরে ছিল, তখন কিছুই পারতো না, গিয়ে এরকম প্রবলেমগুলো ফেস করেছে, এসব শুনে ওর দাদারা যারা বাইরে যাচ্ছে তাদের কি সমস্যা হচ্ছে সব শুনে শুনে টুনে দেখি এখন এইসব একটু নিজে নিজে করার ইন্টারেস্ট হয়েছে আর কি। ছেলের বানানো পাস্তা খেলাম, দারুণ হয়েছে। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম, আগেও যদিও করেছি আমি, সেটা আমি বানিয়েছিলাম, আজকে ছেলে বানিয়েছে। অন্য কারোর হাতে বানানো খাওয়ার খেতে বেশ ভালোই লাগে, বাড়িতে গেল আমার মায়ের হাতের রান্না খেলে আমার মনে হয় যেন না অনেক দিন পর কোনো ভালো কিছু খাচ্ছে। সে যাই হোক, নর্মালি রান্না হোক, তাতেও মনে হবে তৃপ্তি করে, যেটুকু খাই যেন তৃপ্তি করে খাই, এরকম একটা ব্যাপার আর কি। আজকে ছেলে বানিয়েছে, যেন মনে হচ্ছে যে আমার থেকেও ভালো বানিয়েছে, খেতে আরও বেশি টেস্ট লাগছে। বাচ্চাদের একটু একটু করতে দেওয়া উচিত, একটু বড় হয়ে গেছে এখন, আর বা দুদিন পর তো বাইরে বেরিয়ে যাবে, তখন হোস্টেলে থাক কি মেসে থাক, যেখানেই থাক, নিজেকে তো করতে হতেই পারে। নিজের খাওয়ার মতোটুকু যাতে করে খেতে পারে সেইটুকু রেডি করে দেওয়া, সামনে থাকি অবশ্যই, আর বলি যে না তুই কর, সময় পায় না, অনলাইন ক্লাস হেনা তেনার মধ্যে ব্যস্ত থাকে। তার মাঝেও আজকে আমাকে বললো যে একটু অন্য কিছু খেতে ইচ্ছে করছে, ঠিক আছে কর, করবি তুই? বলে হ্যাঁ আমি করবো। মানে সব সময় বললে হয় না, মুডের উপর ডিপেন্ড করে। আজকে বললাম, বলে ঠিক আছে, রাজি হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে কর, তো বলে দিলাম এটার পর এটা, বলে এত ইজি, এইরকম আর কি। না পারে, টুক 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 করে করতে দেওয়া হয়, আর ছোটোটারও খুব ইন্টারেস্ট, কিন্তু শুনছে পাশ থেকে, কিন্তু এখনও তাকে দেওয়া হয় না, কেননা আগুনের ব্যাপারটাও তো থাকে, আর যেহেতু ছোট দুষ্টুমিটা একটু বেশি, হয়তো দেখা যাবে আমার অ্যাবসেন্সেই শুরু করে দিয়েছে, সেই জন্য এখন ওটারকে ছাড়া হয়নি। আজকে তোমাদেরকে সঙ্গে একটা জিনিস শেয়ার করব, বাবা এবার ওই থালাটা একটু নিয়ে, কোনটা ওই যে বাটি আর সব জিনিস দিয়ে রাখা আছে না মাইক্রোওভেনের সামনে, জিনিসটা হচ্ছে যে অনেক সময় দেখবে প্রত্যেকে ঘাড়ে, আমার যদিও নেই আমি করি, ঘাড়টা পুরো কালো হয়ে থাকে, হাতে এই কুনুয়ের এই জায়গাটা অংশটা, এই যে আমরা ভর দিয়ে থাকি, থাকতে থাকতে কি আর কালো হয়ে যায়, এরকম বিভিন্ন জায়গা পার্ট, সেদিন ঠোঁট কার কুচকুচে কালো থাকে। তো এই জন্য আমি একটা ঘরোয়া পদ্ধতি বলছি, এটা যদি করতে পারো তোমরা সপ্তাহে অন্তত দুবার করো, করলে দেখবে ওই কালো দাগগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। এটার মধ্যে আছে হানি, ঠিক আছে, আর তার মধ্যে আরেকটু লাগবে খাবার সোডা, যেটাকে খাবার সোডা বলা হয়, যেমন আমরা পেঁয়াজি ঠেয়াজি করতে গেলে, চপ ঠপ করতে গেলে ইউজ করি না, লক করার দরকার নেই, ইউজ করি সে খাবার সোডা। আর দরকার পড়বে বেসন এক চামচ মতো, সব কিছুই এক চামচ, আমি অল্প করে দেখাচ্ছি, সব কিছু এক চামচ করে নিয়ে এর মিশিয়ে নেবে, নিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নেবে। কাজটা কর, এই পেস্টটা, এই যে পেস্টটা তৈরি হয়েছে না, এই পেস্টটাকে তুমি এবার যেই অংশটা তোমার, অনেকে দেখবে পায়ের গোড়ালির ওপরে যে গোল মতো হাড়টা থাকে, সে জায়গাটা একটা, মানে বাবু হয়ে যারা সবসময় বসে তাদেরকে দেখবে একটা গোল কালো স্পট হয়ে থাকে, তাই না, সেই জায়গাটাতেও লাগাতে পারো। লাগালে কি হবে, এরকম যদি লাগাও তাহলে দেখবে এই কালো দাগগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে, এরকম জাস্ট একটুখানি লাগিয়ে রেখে হালকা হাতে একটু রিমুভ করো, মানে একটু ঘুরিয়ে নেবে গোল গোল করে,
কিছুক্ষণ রাখবে, 5-10 মিনিট রাখার পর তারপর এটা ধুয়ে নেবে, প্লেন জল দিয়ে ধুয়ে নেবে। এরকম দিতে পারো, ঘাড়ে দিতে পারো, ঘাড়েতেও মানে অনেকে দেখবে এই জায়গাটা পুরো কালো হয়ে থাকে, তারাও এখানটা ইউজ করতে পারো। আমার ছোট ছেলের ঘাড়ে ওই জিনিসটা আছে, ওকেও মাঝে মাঝে করে দিই। আসলে ছোট তো, আগে যখন আমি স্নান করিয়ে দিতাম তখন তো এসব হতো না, এখন নিজে নিজে স্নান করে। ঘষে ঘষে আর মজা হয় না। হ্যাঁ, ওই জন্য আর এখন ওই নোংরাগুলো ক্লিন হয় না। আমার যদি খুব একটা কালো নেই তবুও এটা করলে অনেকটা পরিষ্কার। আমি যেমন সিংহের ঠোঁটটা করে, যেন ঠোঁট মানে দেখবে খুব কালো হয়ে যায় ঠোঁটটা, তারাও এটা করতে পারো, দেখবে ঠোঁটের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, আর ঠোঁটের মধ্যে যে যে ফেটে ফেটে চামড়া চামড়া উঠে থাকে সেটাও দেখবে আর হবে না। টিপসটা করো, কারোর যদি উপকার হয় বল, কমেন্টে জানিও। আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর মনের দিক থেকে একদম পজিটিভ থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড আসছো, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আজকে দেখো হেনাটা করেছি, এখন ওয়াশ করিনি, হেনা যেদিনই করবে সেদিনকে এমনি জাস্ট জল দিয়ে ওয়াশ করবে, মানে শ্যাম্পু করবে না। আমি একদিন পর শ্যাম্পু করব, কালকে শ্যাম্পু করব, তো ওই জন্য চুলটা মানে একটু জটজট আছে, আছড়াইনি, আছড়ালেই চুল উঠবে, বেশি করে চুল উঠবে, কেননা হেনাটা দিলে চুলটা ড্রাই ড্রাই হয়ে যায় না, ওই জন্য আছড়াইনি, এরকম ভাবেই আছে। কালকে এটাকে শ্যাম্পু করে ওয়াশ করব। কালারটা দেখেছো, অনেকটা মানে বেশ লালচে লালচে একটা ভাব এসছে, আর ওই মানে হেনা যতটাই যখনই ইউজ করবে বেশিরভাগই চেষ্টা করবে হার্বাল ইউজ করার, তাহলে চুলের পক্ষে ভালো। এমনিতেই তো চুল সবার উঠছে, এর প্রোডাক্টগুলো যদি একটু ভালো ইউজ করি আমরা তাহলে চুলটা ভালো থাকবে, এটাই আর কি। তো ঠিক আছে, আবার একটা নেক্সট ব্লগে সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।